আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্টেট ডায়ালগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাজা আহমদ ফয়সাল চৌধুরী সুয়েব। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং ভালো থাকাটা চাই। প্রিয় দর্শক, প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে, তবে এই ঠান্ডার দিনেও আমরা আজকে স্পেশাল স্টেট ডায়ালগে বসেছি এবং এই স্পেশাল স্টেট ডায়ালগে বসার একটি কারণ রয়েছে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে প্রোগ্রামের মধ্যখানে আপনাদেরকে সেটি বলবো, তবে আজকের যে ঠান্ডা এবং এই বরফ যেটি পড়েছে লন্ডনে অত্যন্ত ভয়াবহ, এবং আপনারা যারা একটু আমার বয়সী যারা মিডিল এজের একটু হিসাবে চলাফেরা করবেন এবং রাস্তাঘাটে যা যদি আপনারা হাঁটা চলা করেন তাহলে একটু সাবধানে চলাফেরা করা উচিত যেটি আমি মনে করছি। তবে আজকের এই স্টেট ডায়ালগে, স্পেশাল স্টেট ডায়ালগে আমরা যে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, প্রিয় দর্শক, একজন হচ্ছেন রাজনীতিবিদ এবং অন্যজন হচ্ছেন সাংবাদিক বা নিউজ কাস্টার, যিনি নিউজ পড়েন একটি টেলিভিশনে বাংলাদেশের, এবং আমি তাদেরকে পরিচয় করে দেব। তবে পরিচয়ের আগে আপনাদেরকে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আপনারা ধরে নেবেন যে তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক নেই। তারা দুজন, একজন রাজনীতিবিদ এবং অপরজন সাংবাদিক, দুইজন দুই জগতের বাসিন্দা। তবে সেই বাসিন্দারা কীভাবে একত্রিত হয়েছেন আমরা সেটা জানি না, তবে আমরা জানবো। তার আগে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আজকের অতিথি আমাদের, যিনি বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জনাব আব্দুল সামাদ আজাদ সাহেবের সুযোগ্য সন্তান, যিনি দুইবারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন বাংলাদেশের এবং স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ছিলেন জনাব আব্দুল সামাদ আজাদ সাহেবের ছেলে আজিজুস সামাদ ডন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? এই তো আছি, দোয়া। কি অবস্থা? চলছে, শীত একটু বেশি হঠাৎ করেই, তবে দেশের অবস্থা তো আরো খারাপ। আপনাদের এখানে ইনসুলেশন আছে, হিটিং সিস্টেম আছে, সবকিছু আছে, কিন্তু দেশে গরিব মানুষদের তো কথাই নেই। দেশের কোনো জায়গায় আসলে দেশের ঠান্ডার জন্য প্রস্তুত না। বাংলাদেশে নাকি -2 শুনলাম। -2 আমার কানে আসেনি, তবে +2 এটুকু কানে এসেছে এবং এটাই কম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং ইউরোপের পক্ষ থেকে আপনাকে আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আমরা এর আগেও একটি প্রোগ্রাম করেছিলাম ডন সাহেবকে নিয়ে, এবং সেখানে আমরা যে রাতে প্রোগ্রাম করেছিলাম এবং প্রচুর কলার লাইনে ছিলেন এবং তাদের অনুরোধ ছিল যে তাকে নিয়ে যেন আমরা আরেকটি প্রোগ্রাম করি, তবে আজকে শুধু তিনি এখানুন এবং ওনার সাথে যিনি রয়েছেন অতিথি, আমার আজকের সম্মানিত অতিথি, এনটিভি বাংলাদেশের যেটি এনটিভি এবং লন্ডনে যেটি আপনারা দেখে থাকেন, লন্ডনের এনটিভি এবং বাংলাদেশের এনটিভি সমান এনটিভি, সেখানে তিনি ঢাকার এনটিভিতে তিনি নিউজ পড়ছেন এবং সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসাবে কাজ করছেন বিগত 10 বছর থেকে, তবে তাকে দেখে মনে হয় না যে তার বয়স বেড়েছে। প্রিয় দর্শক, আমি তাকে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। ওনার নাম হচ্ছে মুমতাহিনা ঋতু। আপনি যেভাবে জিজ্ঞেস করলেন তাই সেভাবেই উত্তরটা দিলাম। ঋতু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আজকে আপনার কাছ থেকে শুনবো আপনি কিভাবে নিউজকাস্টার হলেন এবং কিভাবে কি করলেন সব জানবো আপনার কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং প্রিয় দর্শক, আমাদের স্টুডিওতে রয়েছেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমাদের সামনে যারা রয়েছেন তারা প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে এবং আমাদের ডাকে হোক আর ডন সাহেবের ডাকে হোক তারা এসেছেন এবং তাদের কিছু প্রশ্ন রয়েছে। আপনারা যারা টেলিফোনে আমাদের সাথে যোগ দিবেন, স্ক্রিনে নম্বরটি এখন আসেনি, স্ক্রিনে নম্বরটি আসবে, তবে সেই নম্বরটিতে আপনারা ফোন দিবেন এবং ফোন দিয়ে আপনাদের প্রশ্ন এবং মতামত, এবং যেসব কলাররা গত যেদিন আমরা কি করেছিলাম প্রোগ্রাম করেছিলাম আমাদের অতিথিকে নিয়ে, আপনারা যারা টেলিফোন লাইনে দীর্ঘক্ষণ ছিলেন আপনারা দয়া করে আপনারা ফোন করে ডন সাহেবের কাছে আপনারা প্রশ্ন রাখবেন। এবং লন্ডনে যেসব টেলিভিশনে যারা নিউজ পড়েন এবং রেডিওতে যারা নিউজ পড়েন আপনারা হয়তো অনেকেই অনেকদিন থেকেই পড়ছেন, তবে আপনারাও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা ঋতুর কাছ থেকে আপনারা জানতে পারবেন, কারণ তিনি বিগত 10 বছর থেকে আমি যতটুকু জানি তিনি নিউজ পড়ছেন এনটিভিতে।
প্রিয় দর্শক, আমরা শুরু করি আমাদের আজকের অতিথি। কাকে দিয়ে শুরু করব? অ্যাজ ইউ লাইক। লেডিস ফার্স্ট। কি অবস্থা আপনার? আপনি ঢাকার এনটিভিতে নিউজ পড়েন কতদিন থেকে? আমি তো বলেছি 10 বছর থেকে। 10 বছর নিউজ। তবে তার আগে আমি মানে উনার সাথে আপনার পরিচয় কিরকম বা উনি আপনার কি হন? উনি আমার হাজবেন্ড। ওকে, ঠিক আছে, আপনার হাজবেন্ড? হ্যাঁ, শিওর। কোন আপনার স্ত্রী হন? এতক্ষণ নীরব ছিলাম যখন, তার মানে অবশ্যই প্রুভ করে দে মহিলারা এখন আমাদের জননেত্রী শেখ হাসিনা মহিলাদের যে স্বশাসন এবং সুশাসন তৈরি করেছেন, মহিলাদের জন্য যে অবস্থান তৈরি করেছেন, তাতে করে পুরুষ শাসিত সমাজ থেকে আমরা এখন মহিলা শাসিত সমাজের দিকে রওনা হচ্ছি, এটা মোটামুটি প্রমাণিত সত্য। এবং আমার হোম ডিপার্টমেন্ট যেহেতু, ওনার কাছে কথা কম বলাই ভালো। তো উনি আপনার প্রথম স্ত্রী? জি, একমাত্র। একমাত্র? জি। থ্যাংক ইউ। আপনি, আপনার স্বামী উনি রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যাপারটা কেমন? যার যার প্রফেশনের শেষে আছি। কোনো ইন্টারফেয়ার নেই? না। সত্য বলছেন তো? ঠিক আছে, কোনো অসুবিধা হয় না? অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। আর ইউ আই এম শিওর অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ? বউর কথার উপরে কি বলা যায়? কথা কিছু বলেন আপনি। ওই যে আমরা শুনে, আপনার একটা গল্প আছে তো, সবাই একদিন রাজা সাহেব বললেন যে কে কে বউকে ভয় পাও না, একজন লোক দেখা গেল যে খালি আলাদা দাঁড়ো না, সবাই বউয়ের ভয় পাওয়ার দলে চলে গেছে। তো তখন রাজা সাহেব ওনাকে ডেকে বললেন যে আরে তুমি আমার একমাত্র সাহসী পুরুষ। শাশুড়ি বললো যে না, আমার বউ বলে দিছে সবাই যেদিকে যাবা সেদিকে থাকবো না। সো বউকে ভয় পায় না এমন কেউ আছে? ও যখন বলে ফেলেছে বলে ফেলেছে, তবে অবশ্যই অ্যারেঞ্জ ম্যারেজ। অবশ্যই। আপনি দেখেন নাই কখনো? আগে দেখা হয়েছে, একবার দেখা হয়েছে বিয়ের আগে। কোথায়? দর্শক কোন এক অনুষ্ঠানে। কোন এক অনুষ্ঠানে? প্রিয় দর্শক, আমরা কথা বলছি রাজনীতিবিদ আজিজুস সামাদ্দন এবং ওনার একমাত্র স্ত্রী, যেটি তিনি বলেছেন, ঋতু, যিনি এনটিভিতে নিউজ পড়েন এবং নিউজ কাস্টার হিসাবে, নিউজ প্রেজেন্টার হিসাবে গত 10 বছর থেকে তিনি অত্যন্ত সাহসিকতার সাথে নিউজ পড়ে যাচ্ছেন। আপনার এই সাংবাদিকতা প্রফেশনে আসার উদ্দেশ্য কী বা কেন আপনি আসলেন এটা? আসলে আমার লেখাপড়া অন্য ডিপার্টমেন্টে, কিন্তু পরবর্তীতে আমি আসলে একদম শিশু শিল্পী হিসেবে প্রোগ্রাম করা শুরু করেছি। কি গান জানেন? আমি প্রথমে সঙ্গীত শিল্পী ছিলাম, তারপর উপস্থাপনায় শুরু করেছি, আর তারপরে নিউজে এসেছি। আমি নতুন করে শিশু শিল্পী ছিলাম, তারপর বাংলাদেশ টেলিভিশনের তালিকা, জি, বাংলাদেশ টেলিভিশন বিটিভি তালিকাভুক্ত উপস্থাপক এবং তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী। কি গান করেন আপনি? বেসিক্যালি আমি নজরুল সঙ্গীত এবং উচ্চাঙ্গ সঙ্গীতের উপর সার্টিফিকেট কোর্স করেছি বুলবুল ললিতকলা একাডেমি থেকে। তারপর তো মোটামুটি রবীন্দ্রসঙ্গীত ছাড়া সব গানই গাওয়া হয়। তারপরে অকেশনালি হয়তো রবীন্দ্রসঙ্গীত গেয়েছি, এটা হয়তো অনিয়ারে অনেকে দেখেছে। অনিয়ারে? জি, আমি এনটিভি এর বর্ষপূর্তিতে একবার রবীন্দ্রসঙ্গীত করেছিলাম। তো গান না নিউজ পড়া, কোনটাকে আপনি মানে বেশি প্রাধান্য দিয়ে থাকেন? সঙ্গীতটা তো আসলে আমার প্রথম থেকে আমার আত্মার সাথে জুড়ে আছে। এখন যেহেতু এটা সংবাদ পাঠ, সংবাদ মাধ্যমের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে এবং প্রফেশন হিসেবে নিয়েছি, সংবাদ পাঠ এক জায়গায়, সঙ্গীত আরেক জায়গায়, দুটোই একসাথে চলছে।